আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটি সুন্দর প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম। আর এই প্রোডাক্টটি আমার কাছে এসেছে সঞ্জন সিং তিয়ানিয়া প্যাকেজিং কং ডট লিমিটেডের পক্ষ থেকে। এটি হচ্ছে মূলত পেপার কোম্পানি আর কি, পেপার প্রোডাক্ট কোম্পানি। তো আমি মূলত প্রোডাক্টটি আমাজন থেকে অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ওদের মূল বাক্স। আর বাক্সে খুব সুন্দর একটি থ্যাংক ইউ স্টিকার ছিল, খুব ভালো লেগেছে। তো এখন বাক্সটি খুলে দেখলাম খুব সুন্দর একটি কার্ড, যেখানে আই লাভ ইউ লেখা আর পিঙ্ক কালার। কার্ডটা আমার খুব ভালো লেগেছে। আর আপনারা যদি চান তাহলে এখানে কাস্টমাইজ করে অন্য কিছু লিখতে পারবেন, ভেতরে সুন্দর মতো মেসেজ আপনারা আপনাদের প্রিয়জনের জন্য লিখিয়ে নিতে পারবেন। এবার আসি বক্সে। প্যাকেট থেকে যখন বক্সটা বের করেছি আমি তো সারপ্রাইজ, বক্সটা এত বেশি সুন্দর ছিল আর খুব সুন্দর একটি মেসেজ ছিল, এ ফ্রেন্ড ইজ এ বেস্ট কোম্পানি অন অ্যাট অল টাইম। তো আপনারা এখানে এই মেসেজটাও চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি পাশে ওদের ওয়েবসাইটটা আপনাদের লিঙ্কটাও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আর পাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বক্সটা খুলে দেখলাম খুব সুন্দর এখানে ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার দেখলে তো মেয়েরা এমনিতেই খুশি হয়ে যায়। এখানে প্রায় 9টা ফ্লাওয়ার ছিল আর প্রতিটা রোজই হচ্ছে হ্যান্ডমেড। তো ওরা কিন্তু 30 বছর এক্সপিরিয়েন্স কারিগর দিয়ে এই ফ্লাওয়ারগুলো বানাই। আর ফ্লাওয়ারটা খুললেই খুব সুন্দর একটি বক্স হয়ে যায়, আপনারা চাইলে এখানে অন্য কিছুও রাখতে পারবেন। বক্সটা কিন্তু খুব বেশি জোস ছিল। তো সব কিছু মিলে আমার খুবই ভালো লাগছিলো। তো এখন দেখাবো হচ্ছে আমার মেন প্রোডাক্টটা, যেটা হচ্ছে প্যান্ডেল। এটা আমার খুবই সুন্দর লেগেছে, জাস্ট লুক অ্যাট দিস। এটা খুব সুন্দর ইউনিক একটি ডিজাইনের প্যান্ডেল। এটা দুইভাবে পরা যায়, এভাবে পরা যায়, আবার এটাকে উল্টা করে চেনটা একটু ঘুরিয়ে পরা যায়। আমি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি, ফার্স্টে এভাবেই দেখিয়ে নিচ্ছি। প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে, আর রোজ গোল্ড কালারের। এটা কিন্তু একদম গোল্ডেন, খেটখেটে গোল্ডেন কালারটা না, কালারটাও খুবই ভালো লেগেছে। তো এখন আমি দেখাচ্ছি এটাকে আপনারা অন্য ডিজাইনে কিভাবে পরবেন। চেনটা খুলে জাস্ট উল্টা করে দিলেই হয়ে যাবে। তো এখন আমি উল্টা করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনারা দুইভাবে পরতে পারবেন। আমি এখন উল্টা করা হয়ে গিয়েছে। আমার কিন্তু ওই ডিজাইন থেকেও এই ডিজাইনটা বেশি ইউনিক লেগেছে। আপনাদের কোন ডিজাইনটা ইউনিক লেগেছে আমাকে জানাবেন, আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। তো এখন শেয়ার করব এই পুরো বক্স, পুরো গিফটের সবচেয়ে ইউনিক পার্টটা। এটা হচ্ছে এখানে যে আপনারা স্টোনটি দেখছেন, এটার ভেতরে কিন্তু 100টি ভাষায় আই লাভ ইউ লেখা আছে। তো এখন ক্যামেরাটা আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিয়ার করে দেখানোর জন্য। তো এখন আমি রুমের লাইটটা বন্ধ করেছি আর টসের সামনে স্টোনটা রেখেছি। আর দেখেন লেখাগুলো এখন খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার উপরের দেওয়ালে, উপরের দেওয়ালে দেখলাম খুব ভালো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার এই প্যান্ডেলটা খুব বেশি ইউনিক লেগেছে, আর এটা আপনার পছন্দের মানুষকে দিলে আমি ডেফিনেটলি শিওর এটা খুবই পছন্দ করবে। এটা আপনার ম্যারেজ ডে বা বার্থডে বা ভ্যালেন্টাইন ডে, যে কোনো স্পেশাল ডেতে আপনার স্পেশাল মানুষকে গিফট করার জন্য পারফেক্ট একটা গিফট আমি মনে করি। তো এনিওয়ে আমি আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।